الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فيو فيو سلامي وحيرا أبا مدري نور الحديث أنستنا أبنى دي أبر إن شاء الله عز وجل হাদিসে পাকের এই দরসে আসে অজাল আইল এবং আমাদের ফজিলতের উপর ইনশাআল্লাহ আজকে বিস্তারিত বর্ণনা শ্রবণ করব আজকের এই বর্ণনা শ্রবণ করার প্রারম্ভে রসুল পাকসলাল্লাহ তে আয়লা আলীহ আলী আসসালামের উপর দরুশরী পাঠ করার যে ফজিলত রয়েছে এমন বরকদমা একটি হাদিসে পাক শ্রবণ করে নেই তিনি মিজি শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে হজরতে রামরিবনুল খতাব রদি আল্লাহ তালম বর্ণনা করেন তিনি বলেন বলা হচ্ছে দোয়া প্রার্থনা আমরা যা দোয়া করি দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার মধ্য থেকে কোনো কিছু উপরের দিকে পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবী আসলে আরবি সাল্লাল্লাহ আয়লা আলী ও আলিহসাল্লামের উপর দরুশ শরীফ প্রেরণ করো না আল্লাহ জি এ ভাইরা এবং মাদিনী চান দর্শকবৃদ্ধ বোঝা গেল আমরা যা দোয়া করি আমরা যা যে আল্লাহ তাআল্লাহর কাছে প্রার্থনা করি এই প্রার্থনা কবুল হওয়ার মাধ্যম এবং শীলমোহর হচ্ছে আসলে পাক সাল্লাহ আয়লা আলী আল্লিহ সাল্লামের উপর দোরুজ শরীফ পাঠ করা যদি দোয়া করার শুরু আমরা দোরু শরীফ পাঠ করে নেই এবং দোয়ার পরেও দরু শরীফের মোহর লাগিয়ে ওই দোয়াকে আল্লাহ তালা দরবারে আমরা পাঠাই অর্থাৎ দোয়া করি তো ইনশাআল্লাহ এটা আমাদের মকবুলিয়তের একটা কারণ হবে এবং ওই দোয়া কবুল হবে আল্লাহ তালা আমাদেরকে দরুদ শরীফ সহকারে দোয়া করার আল্লাহ তালা তৌফিক রসিব করুন আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই আজকের নূরে হাদিস অনুষ্ঠানে সল্লু আলাল হাবিব সল্লাহ তাল আল মুহাম্মদ সল্লাহ তাল আলী আলী ওসাল্লাম সলাতম ওসালাম আলী খেয়া রসুল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী জানের আজকে আমরা জানি আলোচনা করব সেটা হচ্ছে ইলম ও ওলামাদের ফজিলত সম্পর্কে ইলম কি জ্ঞান কি আর যারা এই জ্ঞান অর্জন করে তাদের ফজিলত তাদের সম্মান রসলে পাকসাল্লাহতায়লা আলী আলিয়াসাল্লাম হাদিসা পাকের মধ্যে কেমন বলেছেন যেহেতু আল্লাহ তাল রসোলে পাকসালাহতআলা আলী আলিয়াস্লামের দরবারে আমাদের এবং সাধারণ মানুষদের অর্থাৎ প্রত্যেকের মর্যাদা আলাদা আলাদা কিসের ভিত্তিতে কারো ইলমের ভিত্তিতে কারো বা তাকোয়ার ক্ষোধাভীরতার ভিত্তিতে তাই আজকে শুনবো ইলম এবং যারা ইলম অর্জন করে তাদের ফজিলতের বিষয়ে আমাদের কিছু জ্ঞান না থাকা মুসলমান বিভিন্ন অমুসলিমদের দেশে গিয়ে বা বন্ধুদের আড্ডায় পরে এই শুয়র খিনজিরের মাংসকে গ্রহণ করছে বক্ষণ করছে তাই হারাম জিনিস থেকে যা যেটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু এটার কি হিকমত রয়েছে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন মুসলমানদের জন্য যখন শরীয়তের মধ্যে এটাকে হারাম করা হয়ে আছে তখন গ্রহণ করব না আমি তো তালার বন্দা তাই বলা হচ্ছে একটা সুয়র যেভাবে একটা মুক্তা খচিত অলঙ্কারের হাড়ের কদর বুঝবে না গুরুত্ব বুঝবে না তার গলায় যদি আপনি একটা মণিমুক্তার মালা পরিয়ে দেন হাড় স্বর্ণখচিত হার পরিয়ে দেন তাহলে সে মনে করবে তার গলার মধ্যে কেউ ফাঁসি ঝুলিয়েছে তার কণ্ঠ বিঁধে যাবে সে ওই হারকে তার গলা থেকে খুলে ফেলার জন্যে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে সে হয়তো কোনো গাছ গাছের সাথে গিয়ে এটাকে ঘষবে যাতে ওই হাঁড়টা ছিঁড়ে পড়ে যায় তো গলার হাড় এটার কদর বুঝবে কে মানুষ বুঝবে তো মানুষকে যদি আপনি স্বর্ণের কোনো কিছু গিফট দেন ডায়মন্ডের কোনো কিছু গিফট দেন মণিমুক্তার কোনো কিছু গিফট দেন সে এটা অবশ্যই লুফে নেবে গ্রহণ করবে কারণ তার জানা আছে যে স্বর্ণের দাম কত আর এটা সম্মানী ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে তফা হিসেবে উপরোকন হিসেবে প্রদান করে আর যার কাছে কোনো বিবেক নাই জ্ঞান নেই চতুষ্পদ প্রাণী এবং সে নিক্ষিষ্ট প্রাণী খিনজির সুয়র এই সুয়রের গলায় যদি আপনি মনমুক্তর হার পরিয়ে দেন এবং স্বর্ণের হীরার হার যদি পরিয়ে দেন তাহলে সে এটার উপযুক্ত নয় এবং এটার কদর গুরুত্ব সে বুঝবে না তাই অপাত্রে জ্ঞান পাক রসুলবাকসাল্লাহ আন আলী সালাম এভাবে বলেছেন যে অপাত্রে জ্ঞান প্রদান করা মানে হচ্ছে অপাত্রে আইলম দিন যদি শেখান তাহলে সে ওই সুয়ের মতো যার গলায় স্বর্ণের মণি মানিক্যের হার পরানো হয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে এমন উস্তাদ হওয়া থেকে আল্লাহ তালে হেফাজত করুক যে আল্লাহ তালা আমাদেরকে আলমি দিন যেটা ন্যামত দান করেছে বা যাদেরকে করেছেন তো তাদের এটার কদর করা উচিত গুরুত্ব দেওয়া উচিত এটার গুরুত্ব বুঝে এটার ভাবকে বজায় রেখে উপযুক্ত জায়গায় এটা দেওয়া উচিত যেভাবে ছোট বাচ্চাকে আমরা কোনো গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে খেলতে দেয় না যেমন ভালো হ্যান্ডসেট দামি মোবাইল ফোন আমরা কিন্তু কোনো বাচ্চার হাতে দেই না কারণ সেটা ফেলে দিবে এটার কদর গুরুত্ব সে বুঝবে না অনুরূপভাবে কোনো স্বর্ণ অলঙ্কার বলেন টাকা পয়সা বলেন কোনো ছোটো বাচ্চার দিয়ে কেরি করে না আমরা তাকে দিয়ে এটা অন্য জায়গায় আমরা পাঠাই না কারণ তার বোধশক্তি তেমন হয় নাই সে এটার গুরুত্ব বুঝতে পারবে না তো অপাত্রে জ্ঞান দেওয়া দেওয়াও ঠিক তদরূপ রসুল বাগসল্লা আল আলী সাল্লামের একটাই হাদিসে পাকের এই মেশাল দিয়ে এই উপমা থেকে আমরা বুঝে নিতে পারি যে এলমেদিন হাসিল করার গুরুত্ব এবং এলমেদিন হাসিল হওয়ার পর এটা কাকে প্রদান করবেন এটার গুরুত্ব সল্লু আল হাবিব সল্ল্লাতআলা আল্লাহ মুহম্মদ সল্লাহ আলী ও আলী ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনের দর্শকৃদ্ধ সাহুল আলমী ফরিদ কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমান নরনারীর উপর আইলমে দিন অর্জন করা ফরজ এই এক্ষেত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহি ত আল উনি ওনার কিতাবের মধ্যে ইরশাদ করছেন যে হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যায় এটা বলেছেন এই ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় ইলম তো ধর্মীয় ইলম যেটা আল্লাহ তালার পরিচয় আমাদেরকে দেয় রসুল পাকসাল সাল্লামের পরিচয় আমাদেরকে দেয় সেই ইলম হাসিল করা অর্থাৎ আল্লাহ তালার জাত সিফাত আল্লাহ তালা সত্তা এবং গুণবাচক বিষয় সম্পর্কে রসুল বাকসল্লাহতাম আলা আলীবুল ইসলামের জাত রসুল বাকসল্লাহতাম আলী আলীবলাসলামের দুনিয়াতে আগমন দুনিয়াতে কেন এসেছেন কি নিয়ে এসেছেন রসুল বাকস্লুতাম আলা আলীব ইসলামের ব্যাপারে সব কিছু জ্ঞান অর্জন করা অনুরূপভাবে ফিরিস্তাদের ব্যাপারে জ্ঞান অর্জন করা মুসলমান একজন পরিপূর্ণ মুসলমান হলে ইমানের বিষয়ে তার অনেক কিছু জ্ঞান দরকার এই বিষয়ে জানা আল্লাহ তালা ওয়াহদানিয়া একাত্মবাদের ব্যাপারে জানা অনুরূপভাবে কারো উপর জাকাত ওয়াজিব হয়েছে তো জাকাতের বিধান জেনে নেয়া অনুরূপভাবে কেউ শাদী করবে তো শাদির বিধান যা রয়েছে শরীয়তের আহকাম রয়েছে তা জেনে নেয়া সে ব্যাপারে এলমেদিন দিন হাসিল করা যেমন কারো বাচ্চা দুনিয়াতে এসেছে তো বাচ্চার বিধান বাচ্চাকে কীভাবে লালন পালন করবে তাকে কীভাবে তরবিয়ত করবে তাকে আল্লাহ ও তার রসুল পাকসালসলামের দিন সম্পর্কে কিভাবে শেখাবে বড় করবে কিভাবে সুন্দর পরিবেশ দেবে সে ব্যাপারে তাকে জানাটা তার উপর মনে করেন ফরজ এভাবে কেউ ব্যবসার লেনদেন করছে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে তো ব্যবসা করতে গেলে ব্যবসার আগে ব্যবসার আহাকাম সরিয়ে বিধান জেনে রাখতে হবে কেননা এটা যদি আমরা না জানি তাহলে হয়তো সুদ ঘুষ এবং হারাম লেনদেনের শিকার হতে পারি তাই প্রিয় ইসলাম মেহেরা এবং মাদিন দর্শকবৃন্দ যেহেতু মুসলমান আল্লাহ তালা ওয়াহাদ ব্যাপারে আমার রসুল পাকসল্লা উল্লাসমের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে নামাজ যখন বয়স হয়েছে নামাজের ব্যাপারে রমজান এসেছে তো রমজানের আহাকামের ব্যাপারে হজ ফরজ হয়েছে তো হজের আহাকাম বিধানাগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা আমার উপর ফরজ সন্তান হয়েছে তো মা বাবার খিদমতের ব্যাপারে ওই জ্ঞান আমাকে অর্জন করতে হবে এবং মা বাবার উচিত সন্তানকে ওই সমস্ত জ্ঞান শিক্ষা দেয়া যা আল্লাহ তার রসুল পাকসল্লাহ আলী আলীবলু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে শিক্ষা দিতে সরিয়েতে বলেছে তো সেই জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দেওয়া ফরজ তো এক কথায় হচ্ছে ইলমে দিন হাসিল করা অর্থাৎ যে দিনের ইলম হাসিল করা যখন যেটা প্রয়োজন দিনের স্বার্থে আখেরাতকে গঠন করার স্বার্থে যেই জ্ঞান আমার দরকার সেটা অর্জন করা আমার উপর ফরজ আত্মীয়তার সম্পর্ক রয়েছে আমার কাছে তো আত্মীয়তার বিধান আমার উপর জানাটা ফরজ এভাবে বন্ধুদের সাথে বাবার বন্ধুদের সাথে মায়ের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আমি সুন্দর আচরণ করব। তাদের সাথে কিভাবে আত্মীয়তার বন্ধন আমি ঠিক রাখবো ইত্যাদির আহকাম কাম শেখা মানুষকে মারা যেতে হবে তো কবরে একজন মানুষকে কিভাবে জানাজা দাফন কাফন গোসল ইত্যাদি দেয়া এটা যখন আমার উপর চলে এসছে তো আমার এই দিনটা এই জ্ঞানটা অর্জন করা আমার উপর কিন্তু একান্ত আকর্ষক তাই যে জ্ঞান আল্লাহ তার রসুল পাকসাল আলীউল ইসলামের পরিপূর্ণ পরিচয় আমাদেরকে দেয় সেই ইলম হাসিল করা আমাদের উপর ফার্স্ট না এমন যে দুনিয়াবি যেগুলো জ্ঞান রয়েছে তা দুনিয়ায় চলার জন্যে হালালভাবে রিস্ক তালাশ করার জন্যে যতটুকু দরকার ততটুক জ্ঞান আমার অবশ্যই করতে হবে দুনিয়ার মধ্যে আবার এমন না এটা যদি আমি অর্জন না করি তো আমি আখেরাতে পাকড়াও হব আবার এমনটি না তাই পি এফ ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমাকে চিন্তা করতে হবে আমি কোন জ্ঞান অর্জন করছি আমার এই জ্ঞান অর্জনের উপর কি আমার আল্লাহ তালা রাজি আছেন এটার দ্বারা কি আমি আল্লাহ তালার পরিচয় পাচ্ছি শরীয়তের সুঘ্রাণ পাচ্ছি আখেরাতের ব্যাপারে এই জ্ঞান আমাকে কতটুকু উদ্বুদ্ধ করছে আমার মালিকে হাকি প্রকৃত মালিক আল্লাহ তালার দরবার আমাকে হাজির হতে হবে কবর হাসর পেরিয়ে আমাকে জান্নাত বা জাহান্নামে একটা ঠিকানায় পৌঁছতে হবে তো ও ব্যাপারে আমাকে এই জ্ঞান কি আমাকে মোটিভেট করছে এই ব্যাপারে আমাকে একটু চিন্তা করতে হবে যদি দুনিয়ার প্রতি দুনিয়ার মাল দৌলত অর্জনের প্রতি যে জ্ঞান আমাকে উদ্বুদ্ধ করছে প্রলোভিত করছে সাথে সাথে যেই জ্ঞান আমাকে কুরুচিপূর্ণ সংস্কৃতি শেখাচ্ছে যে জ্ঞান আমাকে অশ্লীল সমাজের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে সেই জ্ঞান অবশ্যই আমাকে বর্জন করতে হবে আল্লাহ তার রসুল পাকসাল আলা হিবা আলী আসাল্লামের দেখানো প্রদর্শিত পদকে আমাকে গ্রহণ করতে হবে তাহলে আমি হেদিনা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবো এবং আল্লাহ তার রসুল পাকসালাহ আল্লাহ আলিব আলু আসসালামের সন্তুষ্টি অর্জন করে আমি জান্নাতে পৌঁছতে পারবো সাল্লু আল হাবিব সাল্লাহ তল আলাহ মুহম্মদ সাল্ল্লাহআলা আলী আলু আসসালাম প্রিয় প ইসলাম ভেহা এবং মাদিনীচানী দর্শকবৃন্দ আমরা এই হাদিসে পাগের মধ্যে আমরা শিখলাম শুনলাম যে ইলমে দিন অর্জন করাটা ফরজ সাথে সাথে যারা ইলমে দিন শিক্ষা অর্জন করেছেন তাদের উপর আরেকটা জিনিস বর্তায় যে সেই ইলমে দিনটা অপরজন পর্যন্ত পৌঁছে দেওয়া রসুল পাক সাল্লাহ আলাহ আলী আলু ইসলাম ইরশাদ করেছেন পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদিও বা একটি আয়াত হয় একটি কথা হয় এটা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে এবং কোরআন হাদিসের মধ্যে মানুষকে শেখানোর ব্যাপারে যেমন কোরআনে পাক আমি পড়তে জানি ভালো তো কোরআনে পাক আরেকজনকে শেখানোর ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসে পাকের মধ্যে এভাবে জ্ঞান চর্চা তো অনেক ফজিলত রয়েছে তো আমার উপর আবশ্যক হয়ে যায় যে আমি যা জ্ঞান আল্লাহ তারা দয়া অর্জন করেছি তা অপরজন পর্যন্ত পৌঁছে দেয়া নিজে সৎ থাকব অপরজনকে সৎ রাখার জন্যে নিজে গুনাহা থেকে বাঁচবো অপরজনকে গুনা থেকে বাঁচানোর জন্যে আমাকে অবশ্যই ওই এলমে দিন যা আমি শিখেছি তা অপরজন পর্যন্ত পৌঁছানো আমার উপর কিন্তু আবশ্যক তো রসুল পাগ সাল্লাহ তলিবুল ইসলামের প্রথম হাদিসে পাক যা আমরা শুনেছি যে এলমি দিন অর্জন করা প্রত্যেকের উপর ফরস সাথে সাথে যারা আইন মেদিন শিখেছে তারা এটা কাদেরকে দিবে কাদেরকে দিবে না যদি অপাত্রে আমি জ্ঞান দান করি তো এটার ব্যাপারে বলা হয়েছে যে শুয়োরের গলায় মুক্তর হার চড়ানো অর্থাৎ শুয়োরের গলায় মুক্তর হার পরিধান করানো স্বর্ণের হার পরিধান করানো এই এটা যেমন তেমন অপাত্রে জ্ঞান ঢালা যেভাবে শুয়োর আপনার ওই মুক্তাখচিত হারের কদর গুরুত্ব বুঝবে না সে এটা গলা থেকে ছিঁড়ে খুলে ফেলে দিতে চাইবে সেভাবে অবাত্রে যদি আপনি জ্ঞান দান করেন সে ওই বিষধর সাপের মতো উল্টো আপনাকে দংশন করে বসবে তাই অপর হাদিসের মধ্যে কি বলা হচ্ছে আমরা একটু শুনি হজরতে মোহাম্মদ বিন সিরিন রদি আল্লাহ তলহ ইরশাদ করছেন যে মুসলিম শরীফ এবং মিশকা শরীফের মধ্যে এই হাদিস খানা বর্ণিত হচ্ছে হজরত ইবনা সিরিন রদি আল্লাহ তলহ থেকে বর্ণিত তিনি বলেন ইন হাদমা দিনুন এই ইলম অর্থাৎ কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করাটা কোরআন ও হাদিস সম্পর্কে জানাটা হচ্ছে দিন কোরআন ও হাদিসের ইলম হাসিল করা এটাই হচ্ছে আসল দিন তো বলা হচ্ছে দিন উন এই ইলম কোরআন হাদিসের ইলম জ্ঞানটাই হচ্ছে দিন দিনু তোমরা ভালোভাবে দেখে নাও না দিন আকুম তোমরা কাদের কাছ থেকে দিন অর্জন করছো তাহলে প্রথম হাতিসভাকে বলা হয়েছে অপাত্রে জ্ঞান দেওয়ার ক্ষতিকর দিকটা বর্ণনা করেছেন এখন এখানে বলা হচ্ছে যারা আমরা এলমে দিন অর্জন করছি শিক্ষার্থী রয়েছে। তারা কাদের কাছ থেকে এলমে দিন হা হাসিল করছি তাহলে শিক্ষক যদি অপাত্র হয়ে যায় শিক্ষক যদি নামে ধর্মীয় জ্ঞান শেখাচ্ছে কিন্তু ওই এলম অনুযায়ী সে আমল করছে না আমাকে তো নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছে কিন্তু তিনি নামাজ পড়ছেন না আমাকে হালালের দিকে পথ প্রদর্শন করছে কিন্তু সে হারাম কাজে অভ্যস্ত আমাকে সুদ এবং ঘুষের প্রতি উদ্বুদ্ধ করছে না অর্থাৎ সুদ ও ঘুষ নেয়া থেকে ওই কাজ করা থেকে আমাকে বারণ করছে কিন্তু তিনি সুদ এবং ঘুষের লেনদেন করছে আচ্ছা আমাকে তো পর্দার নসিহত করছে কিন্তু তিনি ব্যাপর্দার উপর আমল করছে তো এই ব্যাপারে রসর আলী আল আলীবলি হাদিস পাকের দিকে যদি যায় তো ইবনে সিরিন আল্লাহ আল্লাহন এই হাদিসে পাকটা আমাদের আসলে আমাদের জন্যে লক্ষণীয় যে ইন্না ইমা দিন এই হাদিসের এই হচ্ছে দিন ধুরু তখন তোমরা ভালোভাবে লক্ষ্য করো খেয়াল করো না দিন আকুম তোমরা কাদের কাছ থেকে নিজেদের দিন কোরআন হাদিসের এইলম শিখছ তারপরে ইসলাম ভেড়া এবং মাদির সেনা দর্শকবিন্দু জ্ঞান আল্লাহ তালার দেয়া অফুরন্ত এবং একটি অনেক বড় নেয়ামত ইমানের উপর অটল থাকার জন্যে যেটা আমাদের সবচেয়ে বেশি সহায়ক সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া ইলম যার কাছে বিবেক নাই ইলম নাই সে শরীয়তের কতটুকু আমল করতে পারে তা পি এফ ইসলাম ভাইরা দেখেন আমি কোন জায়গা থেকে ইলমি দিন হাজির করছি আমাকে সেটা দেখতে হবে যারা ইমনি সেদিন রদিয়াল্লাহতারা আমাদেরকে শেখাচ্ছেন তাহলে সুপাত্র থেকে এলমে দিন হাসিল করতে হবে ইলমে দিন যখন হাসিল করে আপনি নিজে সুপাত্র হয়েছেন তখন এটা যখন আপনি অপরকে দান করবেন তখন আপনি পাত্র খুঁজে খুঁজে আপনি এলমে দিন দান করবেন এলমে সুধা তাদেরকে পান করাবেন যারা সুপাত্র যারা আসলে এলমে দিনটা ধারণ করে অপরকে নিজে নেককার হয়ে অপরকে নেককার বানাতে পারবে একটা ঘটনা স্মরণে গেল বলে নেই এবং আজম আবু হানিফা রহমতুল্লাহ তা আলাই তাবি আইন সাহাবিদের পরে তাবিদের মর্যাদা আর তাবিদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ অর্থাৎ উ উঁচু মাপের প্রথম কাতারের প্রথম সারির তাবি আই যাকে আমরা মানি হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তা আলাই তো তিনি সারা রাত ইবাদত করতেন বাচ্চাদের পড়াতেন আর রাতে সারা রাত তিনি ইবাদত করতেন তো ওনার ব্যাপারে বর্ণিত আছে যে তিনি এক রাতে এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন কেমন ব্যক্তি ছিলেন তিনি যে সারা দিন বাচ্চাদের পড়াতেন ব্যবসার কাজও করতেন আবার রাতে নামাজ এক হাজার রাকাত নামাজ পড়া আমাদের জন্য ঈশার পনেরো রাকাত সতেরো রাকাত নামাজ পড়া আমাদের জন্য দুষ্কর হয়ে যায় কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহ তাল্লাহ ইলমে দিন চর্চা করতেন অর্থাৎ ফিকা বিধান মানুষের কাছে পৌঁছাতেন এবং মানুষকে নেকির দাওয়াত দিতেন সাথে সাথে নিজের পরিবার রয়েছে ব্যবসা রয়েছে সব কিছু করার পর রাতে তিনি আল্লাহ তাআলা ধ্যানে বাস মগ্ন হয়ে যেতেন এক ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রহমেতুল্লাহ তালের পিছু নিলেন রাতে যে এই বুজুর্গের পিছনে আমি নামাজ পড়ব তো দেখা গেল তিনি ওই বুজুর্গ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহদের পেছনে তো নামাজের জন্য নিয়ত করে নিলেন নফল নামাজ পড়ছে তো নফল নামাজ পরন্ত ব্যক্তির যিনি পড়ছেন পড়ুয়া ব্যক্তির পেছনে নফর নামাজ ব্যক্তি নফর নামাজ যিনি পড়তে আগ্রহী তিনি ইকতেদা করতে পারেন তো ইকতেদা করলেন ইমামের পেছনে নামাজ পড়ছে দেখা গেল ইমাম আজম আবু হানিফা আহমাদুল্লাহ্ তাহলে প্রথম রাকতের মধ্যে শুরু করলেন সুরা ফাতিহা সুরা বাকারা শুরু করলেন পড়ছেন তো পড়ছেন পড়ছেন শেষ হচ্ছে না পিছনের ব্যক্তি এটা অনুমান করলেন যে আচ্ছা সুরা বাকারা শেষ হোক এরপর তিনি রুকুতে যাবেন আরে না সুরা বাকারা শেষ সুরা আল ইমরান ধরলেন সুরা আলী ইমরান শেষ তো সুরা নিসা ধরলেন নিসা শেষ তো সুরা মায়েদা ধরলেন এভাবে তিনি যাচ্ছেন আর যাচ্ছেন 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 দেখা গেল এক রাকাতেই ফজর বক্ত হয়ে গেল আর ইমাম আজম আবু আবু হানিফ রহমতুল্লাহ তালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন কখনও তো নামাজ পড়তেন এভাবে যে এক পা তুলে নিতেন আরেক পায়ে দাঁড়িয়ে সারা রাত ইবাদ করতেন পা ফুলে যেত যখন ফজরের নামাজ আসন্ন খুব নিকটবর্তী তখন তিনি তাড়াতাড়ি রুখু করলেন সিজদা করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতে ছোটো একটি সুরার মাধ্যমে দুই রাকাত সমাপ্ত করে তিনি সালাম ফিরিয়ে নিলেন তখন পেছনের ব্যক্তির অবস্থা তখন অবস্থা কাহিল তিনি তো আসছে মাত্র ওনার পেছনে বরকত হাসিল করার জন্য এখন তো বরকত হাসিলের পরিবর্তে তিনি রুগী হয়ে গেলেন পুরো পা ফুলে অবস্থা কাহিল কিন্তু তার ধৈর্য দেখেন তিনি নামাজ ছাড়লেন না পেছনে তো পরবর্তী যখন জিজ্ঞেস করলেন হুজুর আপনার এই ফজিলত আল্লাহ তালার পক্ষ থেকে এই মহান মর্যাদা এই নেয়ামত আপনার কিভাবে অর্জন হলো তখন তিনি বললেন আমি দুইটা হাদিসের উপর আমল করেছি একটা হচ্ছে ইলমে দিন হাসিল করা আমার জন্য ফরজ রসুল পাকসালাহ আর আলীবল ইসলাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর আলমি দিন হাসিল করা ফরজ আমি যেখান থেকে পেয়েছি সেখান থেকে ইলমিদিন হাসিল করেছি অর্থাৎ আমি ত্রুটি করি না ইলমি দিন হাসিল করতে কিন্তু যখন আমি ইলমি দিন হাসিল করে নিয়েছি তখন আমি ইলমে দিন যখন মানুষকে প্রদান করছি তখন বেছে বেছে পাত্র বেছে বেছে আমি ইলমে দিন শিখিয়েছি দেখেন ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ তালের উস্তাদের তালিকা দেখেন দেড় হাজার দুই হাজার অসংখ্য লম্বা লিস্ট কিন্তু যখন ওনার ছাত্রদের লিস্ট খুঁজেন তো বেশি হলে দশ পনেরো জন বেশি হবে না তার মধ্যে যাদেরকে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ তাল সাগরিদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তালা যিনি ইমাম শাহফি রহমতুল্লাহি তাল উস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাল্লাহ অনেক বড় ইমাম তাহলে দেখেন ওনার ছাত্ররা অন্যান্য মজাবের ইমামের উস্তাদ হয়ে গেছেন ইমাম আজম আবু হানিফ রাহমতুল্লাহ বলছেন যে আমি যখন ইলমে দিন হাসিল করছি তখন একটা হাদিসে বাকের উপর আমল করেছি আর যখন আমি ইলমে দিন হাসিল করে নিয়েছি তো ইলমে দিন প্রদান করার সময় আমি অপর একটি আমল করেছি কোনটা যেটা এদিকে ইঙ্গিত করা আমাদেরকে যে ই উন এ কোরআন হাদিসের ইলমেই হচ্ছে দিন তোমরা যাচাই বাছাই করো দেখে নাও আমি দিন তোমরা কার কাছ থেকে দিন হাসিল করছো এ কোরআন হাদিসের ইলম হাসিল করছো তাই প্রিয় ভাইরা সতর্ক হয়ে যায় কার কাছ থেকে ইলমে দিন হাসিল করছি আর কাকে ইলম দিন শেখাচ্ছি আমরা তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক পেয়েছি কেউ একটা ফতোয়া দিয়েছে এটাই গ্রহণ করে নিচ্ছি স্ট্যাটাস অনেক কিছু লিখেছে অনেক আল্লামা ফাহামা অনেক বড় কিছু লকব অনেক কিছু দিয়েছে দেখতে ছবিও খুব সুন্দর হ্যাঁ এত বড় আলিম বলেছে আমি কি উনি কি ভুল বলতে পারেন তো ওনারটা গ্রহণ করে নিচ্ছে ইউটিউবের মধ্যে কেউ কোনো একটা আহকাম বয়ান করে দিল আমি ওটা গ্রহণ করে নিচ্ছি এটা নিয়ে আমি আরও নিজে চর্চা করছি তো অপরের মাঝেও এটার ভাইরাসটা ছাড়াচ্ছি প্রিয়সলাম আমি যখন বাজারের মধ্যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে যাই তখন কিন্তু আমি যে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট দোকানদার যদি আমাকে ধরিয়ে দেয় আমি ওটা কিনি না আমি বলে একটা ভালো ব্র্যান্ডের আমাকে কি দেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেন চাল হরেক রকমের চাল রয়েছে আমি যখন কিনতে যাই তো ভালো মানের চালটা ক্রয় করি সবজি অনেক ধরনের সবজি রয়েছে আমি ভালো মানের সবজিটা আমি ক্রয় করি শার্ট অনেক ধরনের শার্ট রয়েছে জামা অনেক ধরনের জামা রয়েছে প্রসাদনী অনেক ধরনের প্রসাদনী রয়েছে তো আমি বেস্ট আমি নিজে নিজের জ্ঞান দ্বারা যাচাইবাজি করি বা পরিপক্ক এই শাস্ত্রে যারা পরিপক্ক তাদের সাথে আমি মাসুয়ারা করি পরামর্শ করে আমি ওদিকে এগোই আমি রোগে ভুগি তো ডাক্তারের কাছে না গিয়ে আমি ইঞ্জিনিয়ারের কাছে যাই না আর আমার যখন একটা বিল্ডিং দরকার তখন আমি ইঞ্জিনিয়ারের কাছে না গিয়ে আমি অন্য জগতের মানুষের কাছে যাই না প্রফেসরের কাছে যাই না আর যখন আমরা বিদ্যা অর্জন করতে যাই তখন আমি কোনো আমি কোনো ইমামের কাছে গিয়ে বলি না আমি ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করব। পিএইচডি অর্জন করব। আমি মসজিদের ইমামের কাছে যাই এটার ব্যাপারে একটু পরামর্শ করি অর্থাৎ আমরা নিজেদের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করি কিন্তু শরীয়তের ব্যাপার যখন চলে আসে তখন আলখেল্লা পরে কেউ কিছু বলে দিল বা ফেসবুকের মধ্যে কেউ কেউ কিছু ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু চলে আসলো এটা নিয়ে বাস কমেন্ট করা শুরু করে দেয় এটার উপর আমি আমল করা শুরু করে দেই তাই আপনাদের কাছে অনুরোধ এটা ফিতনা ফাসাদের যুগ এটা বিশৃঙ্খলা ছড়ানোর যুগ তাই আমার দিনকে আমার ইমানকে হেফাজত করতে হবে তাই কার কাছ থেকে আমি দিন অর্জন করছি এটা দেখতে হবে ইসলামী ভেড়া এবং মাদিনী চ্যানের দর্শকবৃন্দ আমরা নিজেরাই বুঝছি আসলে একটু ভালোভাবে গভীরভাবে যদি লক্ষ্য করি আজকে দিনের খিদমত কারা করছে রসুল ইসলামের দরদ অন্তরে কাদের রয়েছে কারা দিনের জন্যে নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছে এবং কার কাছে গেলে আপনি আল্লাহ আল্লাহ রসুলের সঠিক পরিচয় পাবেন তাই কী তবে বলা হচ্ছে ওই ব্যক্তির পরশ অর্জন করো যেই ব্যক্তির পরশে গেলে আল্লাহ তালার ইয়াদ চলে আসে স্মরণ চলে আসে জাহান নামের ইয়াদ আল্লাহ তালার ভীতি অন্তরে চলে আসে এই ব্যক্তি হচ্ছেন আল্লাহ তালার প্রিয় এবং আল্লাহ তালার প্রিয় ভাজনদের কাছে আমাদের বসা দরকার বা কোনো মা আলহামদুলিল্লাহ এই যুগে দাবাত ইসলামী আমাদেরকে তেমন একটা তেমন একটা পরিবেশ দিচ্ছে আলহামদুলিল্লাহ মিডিয়ার জগতে মাদিনী চ্যানেলের মাধ্যমে আমি ফেসবুকে মাদিনী চ্যানেলের দাবাদ ইসলামীর ফেসবুক পেজ রয়েছে সব কিছুতে আলহামদুল্লাহ দাওয়দ ইসলাম আপনাকে নেকির বার্তা আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছে আমি যেখানেই থাকি আমি যেন গুনাহ মুক্ত জীবন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এলমেদিন শেখার নূরে হাদিস অনুষ্ঠান থেকে যা শিখলাম তদনুযায়ী আমল করার অন্য পর্যন্ত পৌঁছানোর দাউদ ইসলামের সাথে মিলেমিশে থাকার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন রসুলপাক সল্লাহ তলি আলী সাল্লামের দেয়া শরীয়ত প্রদর্শিত ইলমে দিন অর্জন করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছা আল্লাহ তালা তৌফিক নসিব করুন আমিন বিজয় নবী আলিহিবা আলি আলী সাল্লাম